স্কুল লেভেলে অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে অনেক পড়াশোনা করে অনেক চেষ্টা করে কেন চেষ্টা করে তাকে ভালো ফলাফল করতে হবে ভালো ফলাফলের জন্য এত সিরিয়াস কেন কারণ পাশের বাসার আন্টিকে দেখিয়ে দিতে হবে কারণ সে আন্টিটা সকাল বিকালে সে আপনার মাকে মাথাটা নষ্ট করে তার ছেলে হান করেছে তার মেয়ে তান করেছে তো এই সমস্ত কথা আপনার মা আবার আপনাকে শোনায় আপনার বিরক্তির কারণ হয় আপনার এখন জেদ হয়েছে যে পাশে বাসার আনটিকে দেখাই দিতে হবে এখন আপনি ভালো পড়াশোনা করছেন অনেক পরিশ্রম করছেন অনেক মনোযোগ দিচ্ছেন আপনাকে ভালো ফলাফল করতেই হবে কারণ পাশে বাসা আনটিকে দেখাতে হবে আচ্ছা এখন আপনি অনেক চেষ্টা করলেন অনেক পড়াশোনা করেছেন পড়াশোনা করে পাশে বাসার আনটিকে দেখাতে পারলেন না আল্লাহ না করুক আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলেন না কি হবে এবার ডিপ্রেশন ছাড়া আর কিছু আছে কিছু নাই আপনি এখন ভেঙে পড়বেন ও স্যাড কি হলো আমি এখন বাসা যাব কিভাবে, মায়ের কাছে মুখ দেখাবো কিভাবে আমার মাই বা পাশাপাশি আন্টির কাছে মুখ দেখাবে কিভাবে। এই চিন্তা আপনি শেষ হয়ে যাবেন প্রতি বছর আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর অনেক ছেলে ছেলেমেয়েরা আত্মহরণের পথ বেছে নেয় কারণ কি একজন মুসলিম হিসাবে তার নীতিনৈতিক জায়গাটা তার মোরাল জায়গাটা ক্লিয়ার না সে কেন পড়ছে সে কেন ভালো ফলাফল করার চেষ্টা করছে এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর সে নিজেকে নিজে দিতে পারেনি আপনার টার্গেট যখন হয় খুব তুচ্ছ তখন তার ফলাফল হবে তুচ্ছ আপনার টার্গেট যখন হবে অনেক দূরে তখন তার ফলাফল হবে অনেক বড় একজন মুসলিম আপনি তো বিশ্বাস করেন পার্থিব জগৎ এটা খুবই সীমিত একটা জায়গা এর বাইরে যে পারলৌকিক জীবন আসছে সেটা তো অসীম অতএব আপনি যদি এ উদ্দেশ্যে পড়েন যে আল্লাহ আমি ভালো ফলাফল করে ভালো কলেজে চান্স পেয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো চাকরি পেয়ে ভালো চেয়ারে গিয়ে আমি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করব মানুষ উপকার করবো অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমার এই প্রিয় স্বদেশের মুখকে উজ্জ্বল করে আমি বিশ্ব দরবারে তুলে ধরবো মিল্লাতের মুখকে উজ্জ্বল করব বিশ্ব মানবতার কোনো সংকট সমাধানে আমি ভূমিকা রাখবো আমি নেতৃত্ব দিব আমার যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে আমার পড়াশোনা দিয়ে আমি সেখানে কিছু একটা ভূমিকা রাখবো এটা আমার জীবনের স্বপ্নের জায়গা আমার ভালো গাড়ি হলো কিনা বাড়ি হলো কিনা সম্মান হলো কিনা না পদপদবি হলো কি না তার চেয়ে বড়ো চাওয়ার জায়গা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদের সেবা দিতে পারলাম কিনা এই যদি আপনি পড়াশোনা করেন ওই পাশাপাশি আনটিকে দেখানোর থেকে আল্লাহকে দেখিয়ে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যদি আপনি আপনি আল্লাহ না করুন যদি সেটা অ্যাচিভ করতে নাও পারেন অ্যাজ মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকবে যে আল্লাহর কাছ থেকে আপনি সব কিন্তু নিশ্চয়ই পাচ্ছেন তাহলে ইমানদারের ডিপ্রেসড হওয়ার কোন সুযোগ আছে জাস্ট এই কারণে আল্লাহ তালা বলেছেন ওলা ইল্লাল কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না ইমানদার কখনো নিরাশ হওয়ার সুযোগ নেই কেউ যদি আত্মহনের পথে পথ বেছে নেয় কেউ যদি আত্মহত্যার পথে পা বাড়ায় নিশ্চিত বুঝতে হবে তার উইকনেস চরমপট যে আছে সে মুসলমান হতে পারে না নামে মুসলমান হতে পারে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না কারণ মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ থেকে যাওয়া বলতে কোনো কথা নেই মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ ঠেকা বলতে কোনো কথা নেই পৃথিবীর সমস্ত উপায় উপকরণ শেষ হয়ে গেলেও একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি আমার আল্লাহ রব্বুল আমি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন পারেন কি পারেন না তাহলে আমার ডিপ্রেশনের কোনো কারণ নেই আমার ভরসার জায়গাটা এখনও আছে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এমন কি আমি যদি হেরেও যাই ইমানদারের দৃষ্টান্ত হলো হাতির মতো মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আজ আমরিল মোমিন ইমানদারের পুরো জীবনটাই অদ্ভুত ইন্না আমরা হো কুল্লাহ খায়ের সামগ্রিক জীবনে সব কিছুতেই কল্যাণ ইন আসাবাহু খায়ের উন সাকার ইমানদারের জীবনে সে যেটা চেয়েছে ব্যাটে বলে হয়েছে তখন সে আল্লাহকে সুক্রিয়া জানায় কৃতজ্ঞতা জানায় থ্যাঙ্কস জানায় এর বিনিময়ে সে তার আমলনামায় সব পায় আবার ওয়াইন আসাবাহ রুন ইমানদারের জীবনে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বিপদ আপদ হয় তার যে লক্ষ্য ছিল সেখানে সে যদি না পারে সবারা সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ সিদ্ধান্তকে তার জন্য কল্যাণ কর মনে করে সে মেনে নেয় ফাঁকা না আল্লাহ তো করার কারণে ধৈর্য ধারণ করার কারণে তার অ্যাচিভমেন্ট হয়নি ঠিক আছে কিন্তু এর বিনিময়ে তার জন্য জান্নার ঠিকই হয়ে যায় তাহলে ঈমানদার হারাবার কিছু নেই এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম আহ্বান হলো বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে লক্ষ্য করে বলছি যে আপনারা যারা শিক্ষার্থী আছেন মেডিকেল কলেজের আপনাদেরকে বলবো জীবনের শুরুতেই আপনি নিজের সঙ্গে নিজে বোঝাপড়াটাকে পরিষ্কার করে নেন যে আমি একজন চিকিৎসক হয়ে একজন ডাক্তার হয়ে আমি আমার সাধ্য অনুযায়ী গরিব মানুষের মুখে অভাবী মানুষের মুখে দুঃস্থ মানুষের মুখে অরুগ্ন অসহায় রোগীদের মুখে আমি হাসি ফুটাবার জন্য আমার শেষ টুকুন দিয়ে আমি চেষ্টা করে যাব এবং অনেকে এরকম ভালো উদ্দেশ্যে কাজ করেন কিন্তু তিনি মুসলিম নন কিন্তু আপনি এজ এ মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা থাকবে প্রত্যেকটা মানুষ উপকারের বিনিময়ে আমি আমার আল্লাহর কাছ থেকে বিনিময় আমার আমল নামায় যুক্ত হবে সেটা আমি লাভ করব আখেরাতে দুনিয়াতেও এর বিনিময় আল্লাহ আমাকে দিবেন সো আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই আমি জান্নাত পেতে চাই জান্নাতে অগ্রগামী থাকতে চাই আমি আবারও বলি গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল কুমিল্লা মেডিকেল কলেজে আমি সেখানে বলেছিলাম যে আমার জীবনে